প্রতি বছরের ন্যায় বছরও পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে শুরু হলো রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের ঐতিহ্যবাহী খার্চি পূজা। রবিবার বিকেলে পশ্চিম জেলার পুরাতন আগরতলা চতুর্দশ দেবতার মন্দিরে স্নান যাত্রার মধ্য দিয়ে পূজার সূচনা করেন জনতায়। সেদিন চতুর্দশ দেবতাকে মন্দির থেকে বের করে আনার পর ত্রিপুরা পুলিশের তরফ থেকে প্রথমে গার্ড অফ অনার জানানো হয়। এরপর ১৪ জন দেবতাকে নিয়ে যাওয়া হয় মন্দিরের পার্শ্ববর্তী হাওড়া নদীতে। পুরোহিতদের সঙ্গে পুলিশ বাহিনী ব্যান্ড বাজিয়ে ১৪ দেবতা স্নানে অংশ নেয়। কয়েক শত বছর ধরে এভাবে প্রতি বছর শ্রাবণ মাসে পুরাতন আগরতলা ১৪ দেবতার মন্দিরে বাছুরিক খার্চি পূজা অনুষ্ঠিত হয়ে আছে। রাজন্য আমলে ত্রিপুরা রাজবাড়ি যখন পুরাতন আগরতলায় ছিল তখন থেকে এই খার্চি পূজা প্রচলন করা হয়। পরবর্তী সময় রাজবাড়ি বর্তমান আগরতলায় চলে এলেও রাজাদের কুলদেবতার মন্দির রয়ে যায় পুরাতন আগরতলা এবং প্রতি বছর খার্চি পূজা উপলক্ষে উৎসব ও মেলার আয়োজন করা হয়ে থাকে। রাজপরিবারের পুরোহিতকে বলা হয় চন্তায়। রাজন্য আমলে রাজা সৈন্যরা খার্চি পূজার সময় চতুর্দশ দেবতাকে গার্ড অফ অনার জানাতেন। এই প্রথা এখনও প্রচলিত রয়েছে। ত্রিপুরা রাজ্য ভারত ভুক্তির পর ত্রিপুরা পুলিশ এই মন্দিরের উৎসবের সময় ১৪ জন দেবতাদেরকে গার্ড অফ অনার জানান। প্রতিদিন এখানে সরকারের তরফে একটি পাঠাবলি দেওয়া হয়ে থাকে। মন্দিরের নিত্য পূজা থেকে উৎসবের যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার, যা যুগ যুগ ধরে চলে আছে। প্রতি বছর এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিরাজ্য থেকে পুণ্যার্থীরা সামিল হয়ে থাকেন। তবে ঐতিহ্য মেনে রবিবার থেকে খার্চি পূজা শুরু হলেও মূলত সোমবার থেকে সূচনা হয় পুণ্যার্থীদের পূজা দেওয়ার প্রক্রিয়া। তাই এদিন সকাল থেকেই চতুর্দশ দেবতাবাড়ি মন্দিরে পুণ্যার্থীদের ভিড় বাড়তে থাকে। প্রথম দিন যেভাবে পুণ্যার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেল তাতে নিশ্চিতভাবে বলা যেতে পারে এবারের এই পূজা ও মেলাতে বিগত দিনের যাবতীয় রেকর্ড অতিক্রম করবে। এদিকে পূজা ও মেলা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। ও সেই পূজাতে দর্শনার্থীরা আসে তো মঙ্গলের জন্য, আমরা আমাদের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্যই আসি। আর এই পূজা অনেক বছর আগে থেকে আমরা মা কাকাদের কাছ থেকে শুনেছি, কিন্তু আমি আসি সেই 15-16 বছর যাবৎ ধরে প্রত্যেক বছরই আমি আসি। এই পূজাটা মূলত কার ছিল, এখন কারা? এই পূজাটা মূলত ছিল ট্রাইবেলদের, কিন্তু এখন দেখি সমস্ত জাতির লোকেরাই এখানে আসে পূজা দেয় সবার মঙ্গল কামনার জন্য। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।